জয় জগন্নাথ। মু দিবাকর দাস আপনার প্রণাম করুছি। মানুষ সুস্থ রহবা সারা জীবন সংগ্রাম করে, নিরোগ মধ্যে সারা জীবন চেষ্টা করে, কিন্তু মানুষ অসুস্থ হয়ে পড়ে বেড়ে বেড়ে। এ প্রারম্ভ অনেক রোগকে মধ্যে মানুষ ভোগবাক পড়ে। এ সময় ভিতরে মানুষ সুস্থ রহবার নিতান্ত আবশ্যকতা আছে, কাহিঁকি না এই খাদ্যের ভরি গলা বিষ। আউ যাহা আমি খাওছু বিনা সারের কোণী জিনিস আমি খাইপারুনি, কিন্তু এমিতি কিছু নিয়ম রয়েছে, আপনার নিশ্চিন্ত ভাবে মানন্তু। হুয়েত সারা জীবন আপনার রহিপারে সুস্থ, কিন্তু আমি জাঁ জাঁ ভুল করুছে, আউ দণ্ড ভোগিলা বেড়ে ভাগ্যকে হি দোষ দৌছে। আপনার মানুষ কহি রক্ষা চাহু, আজ ভিডিওকে শেষ পর্যন্ত দেখন্তু। যদি আপনার রোষেই ঘরে এইসব জিনিসগুলি রাখুচান্তি, নিশ্চিন্ত রোষেই ঘর বাহার করে দিও, এ জিনিসর বহুল ব্যবহার করতু না, নহলে আপনার হবে রোগগ্রস্ত। আউ বৃদ্ধ অবস্থা পর্যন্ত মধ্যে আপনার আয়ুষ জীবনী রোগগ্রস্ত হলে আপনার অল্পায়ু হয়ে যাবে। অর্থাৎ আপনার যদি সারা জীবন সুস্থ রহবা চাহুচান্তি, রোষেই ঘর বাহার করে দিও এই পাঁচটি জিনিস। আপনার প্রথম বাহার করতু রোষেই ঘর আপনার রিফাইন তেল। আপনার রিফাইন তেলক জমা বি ব্যবহার করতু না, অল্প পরিমাণে আপনার ব্যবহার করতু যদি আবশ্যক পড়ুছি, নইলে সোরিষ তেলর আপনার ব্যবহার করতু। আগরু বহু লোক নিরোগ রহি বৃদ্ধাবস্থা পর্যন্ত মধ্যে সেমানে নিরোগরে বঞ্চি রহুথিলে, কিন্তু এবে যে বহুর পরিমাণে রিফাইনর তেল আসিলা, তাকু খাইকি মধ্যে মনুষ্য বহু রোগগ্রস্ত হেউছি। এবে বাহার কন্ট্রিরে মু এক ম্যাগাজিন পড়ুথিলি, যে মানে রিফাইন তেলকু খাই অনেক রোগগ্রস্ত হেউছন্তি, যাহা যে বৈজ্ঞানিক মানে এবে তাকু মত প্রকাশ কলে। ভক্তবন্ধু আপনার মানুষ কহি রক্ষা চাহু, প্রথম জিনিস হচ্ছে রিফাইন। আগরু আয়োডিন লুণ নথিলা, কিন্তু গলগণ্ডক মধ্যে এতে নথিলা। আউ ভক্তবন্ধু এবে আয়োডিন লুণ বহু পরিমাণে, যাহাকে দেখবে থাইরয়েড পেসেন্ট বেশি পরিমাণে বাহু। এবে তো পেস্টরে লুণ আসিলা, হলে দাঁত পোকরা হচ্ছে, কোটি রুট কেনাল তৈরি কলা তো কোটি দাঁত ঝড়ি পড়লা। এবে বড় বড় চশমা লোক মানুষ আসুচি, হলে ভক্তবন্ধু আখি প্রোবলেম আগুরু এতে বাহু নথিলা। আগরু মানুষ এতে পরিমাণে রোগগ্রস্ত হোনথিলা। এবে বেড়ে বেড়ে মু কটক বড় মেডিকাল কু যেতবেলে সেবা করিবা কু যায়, বা কোনসি পেসেন্ট অসহায় লোকঙ্কু নেই মেডিকাল রে পৌঁছিবা পেন যায়, রোগী মানুষ দেখিলে দুঃখ লাগে। আগরু এতে পরিমাণে রোগী আসুনথিলে, বেড নাহি, তলে লোক শুউচন্তি, কাহিঁকি না অনেক কিডনি পেসেন্ট বাহারি, অনেক লিভর পেসেন্ট, অনেক রোগ এতে পরিমাণে বড়ুচি মেডিকাল রে, আউ বেড রে জায়গা নাই। কেবল এ খাদ্যপেয়র অনিয়মিতা আউ বিষ খাদ্যকে আমি গ্রহণ করছি বলে, তো প্রথম আপনার রিফাইন কু ব্যবহার নকরি আপনার সোরিষ তেলকু প্রাধান্য দিয়ন্তু। আউ সোরিষ পেড়া সোরিষ তেল হলে বহুত উত্তম। এবে তো যাহা দেখবে আজ্ঞা ডুপ্লিকেট, মানুষ সম্পর্ক মধ্যে ডুপ্লিকেট সম্পর্ক হয়ে গলা। পুনশ্চ আপনার কহবু, দ্বিতীয় হচ্ছে চিনি। আপনার চিনি বহুল মাত্রার ব্যবহার করছেন, যাহা আপনার দেহরে রোগ প্রতিরোধক শক্তি মধ্যে নষ্ট করে দিয়ে। আউ চাহারে চিনি পকাই মধ্যে আপনার পিউচন বারম্বার, চাহাকু গরম কলে মধ্যে তা দেহরে কোণ হুয়ে, সে রোগগ্রস্ত করায় আপনার। কেবে চাহাকু বহু সময় রাখি পুঁ থরে গরম করে কেবে বি পিয়ন্তু না, চা সাঙ্গে সাঙ্গে করে পিউচন নহলে ন পিয়ন্তু পছে, কিন্তু এভাবে ভাবে করতু না। আউ চিনি পরিমাণ বহু পরিমাণে কমাই দিও, দরকার পড়লে চিনি প্রতিবদলের গুড় আপনার গ্রহণ করতু, যাহা মধ্যে আপনার বহুত লাভদায়ক, রক্তর মধ্যে বৃদ্ধি করে গুড়। চিনি কু বাহার করে দিও, গুড় ব্যবহার করতু। তা সহিত ময়দা, যে ইয়ে যে ধরা জহর বলে মধ্যে কুমার অনেক বৈজ্ঞানিক মানে বিশেষজ্ঞ মানে সেমানে কুমার, ময়দা জনিত খাদ্য মধ্যে রোগ সৃষ্টি করে, তেমন আপনার এটা হোয়াইট পয়জন বলে মধ্যে কুমার। ভক্তবন্ধু আপনার ময়দাকু মধ্যে বাহার করে দিও, ময়দা জনিত খাদ্যকু ব্যবহার করা ছাড়ি দিও। তাপরে আউ চতুর্থ হচ্ছে রোষেই ঘরে থিবা আপনার প্রেসর কুকর, যে প্রেসর কুকরে মধ্যে খাদ্য সিজিলে মধ্যে, যেমিতি হরড় ডালি রু আপনার ফেণ বাহার করুলে, আগরু মাটি হাঁড়ি রোষেই হোলা, সে খাদ্য কেতে স্বাদ লা, কুহযায় ডালি ফেণ খাইলে আঁঠু গণ্ঠি জনিত রোগ হুয়ে, কিন্তু প্রেসর কুকরে না ডালির ফেণ বাহারি করা সুবিধা আছে, আউ না আপনার বাষ্প উপরক যার সুবিধা আছে, তার ভিতরে হি সিজি সিজি রহিলা, তেমন সেপাই আপনার আঁঠু গণ্ঠি তো জন রোগ বাহারে, তেমন প্রেসর কুকরে মধ্যে রোষেই কলে বহুত ক্ষতিকারক বলে বিচার করা যাইছে। আউ পঞ্চম হচ্ছে কোণ না ফ্রিজ। আউ মানুষ ফ্রিজটি রোষেই ঘরে রাখিছি বলে সবুবেলে অধিক অধিক খাদ্য করছে, কারণ বলিলে তো ফ্রিজ রহব নষ্ট হওয়ার নাই না। আউ আমি যেত বাসি খাদ্য খাওছু,
ଆମ ଭିତରେ ରୋଗ ପ୍ରତିରୋଧକ ଶକ୍ତି ନଷ୍ଟ କରିବା ସହିତ ଆମର କ'ଣ ହେଉଛି ନା ନାନା ପ୍ରକାର ରୋଗ ସୃଷ୍ଟି ହେଉଛି। ତେଣୁକରି ଏତେ ଖାଦ୍ୟ ଆପଣ କରନ୍ତୁ ନାହିଁ ଫ୍ରିଜ୍ ଭରସାରେ, ଯାହା ଆପଣ ଫ୍ରିଜ୍ରେ ରଖିବେ। ତେଣୁ ନଗଦ ଖାଦ୍ୟ ଖାଆନ୍ତୁ, ଆପଣ ନିରୋଗ ରୁହନ୍ତୁ। ତେଣୁ ଭକ୍ତବନ୍ଧୁ, ଫ୍ରିଜ୍ ହେଉଛନ୍ତି ଆପଣଙ୍କର ରୋଷେଇ ଘରର ଶୈତାନ ବୋଲି ବିଚାର କରାଯାଇଛି। ମଣିଷ ତା ଭରସାରେ ହିଁ ଅଧିକ ଖାଦ୍ୟ ବଳେଇ ବଳେଇ କରୁଛି ଆଉ ବଳେଇ ବଳେଇ ରଖୁଛି, ଆଉ ଯାହାକୁ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଖାଇ ରୋଗଗ୍ରସ୍ତ ହେଉଛି। ତ ସେଥିପାଇଁ ଏ ପାଞ୍ଚଟି ଜିନିଷ ରୋଷେଇ ଘରୁ ବାହାର କରନ୍ତୁ ଆଉ ସୁସ୍ଥ ରୁହନ୍ତୁ, ମାନିଲେ ଆପଣଙ୍କର ମଙ୍ଗଳ ହେବ, ଆଉ ନ ମାନିଲେ ଭକ୍ତବନ୍ଧୁ ଆପଣଙ୍କର ଅମଙ୍ଗଳ ହେବ। ତ ସେଥିପାଇଁ ଆପଣମାନେ ବିଚାର କରିବେ, ବିଚାର ଆପଣମାନଙ୍କର, କାହିଁକି ନା ଆପଣଙ୍କର ସୁସ୍ଥ ନିରାମୟ ନିରୋଗ ଜୀବନ ଏ ଅଧମ କାମନା କରେ। ଆପଣ ସୁସ୍ଥ ରହିଲେ ହିଁ ସମାଜ ରହିବ, ଆପଣ ସୁସ୍ଥ ରହିଲେ ହିଁ ଆମ ଭାବ ଦିବାକର ଚ୍ୟାନେଲକୁ ଆପଣମାନେ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଦେଖିବେ ଆଉ ଖୁସି ହେବେ। ଭକ୍ତବନ୍ଧୁ, ଆପଣମାନଙ୍କୁ କହି ରଖିବା ପାଇଁ ଚାହୁଁ, ଭିଡ଼ିଓକୁ ବହୁ ମାତ୍ରାରେ ସେୟାର କରନ୍ତୁ, ଆଉ ଚ୍ୟାନେଲରେ ଯଦି ନୂଆ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ସବସ୍କ୍ରାଇବ କରନ୍ତୁ। ବହୁ ଲୋକ ଏ କଥାକୁ ଜାଣିନାହାନ୍ତି, ତେଣୁ ଆପଣମାନଙ୍କର ଗୋଟିଏ ସେୟାର ଅନ୍ୟକୁ ନୂଆ ଜୀବନ ଦେଇପାରେ, ତା ଜୀବନର ପରିବର୍ତ୍ତନ ଆଣିପାରେ। ତେଣୁ ପ୍ରତ୍ୟେକ ଭିଡ଼ିଓରେ ଆମେ ଏଇଥିପାଇଁ ସେୟାର କରିବା ପାଇଁ କହୁଛୁ। ହୁଏତ ଆପଣ ନ ଜାଣିଥିବା କଥା ବା ଆପଣ ଜାଣିଥିବା କଥା ଆଉ ଜଣେ ଲୋକ ଜାଣିପାରିବେ, ଆପଣ ନ ଜାଣିଥିବା କଥା ମଧ୍ୟ ଆପଣ ନିଜେ ଜାଣିପାରିବେ। ତ ଗୋଟିଏ ସେୟାର ଦେଖିବା ପରେ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ କରନ୍ତୁ, ଆପଣଙ୍କୁ ନିବେଦନ ରହିଲା। ଜୟ ଜଗନ୍ନାଥ, ଜୟ ପଞ୍ଚସଖା, ଜୟ ଜଗନ୍ନାଥ। ଧନ ଅର୍ଜନେ ଧର୍ମ କରି ଧର୍ମେ ପ୍ରାପ୍ତ ନରହରି। ଆପଣଙ୍କ ଉପାର୍ଜିତ ଧନକୁ ଯଦି ଧର୍ମ କାର୍ଯ୍ୟରେ ଲଗାଇବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, କିଛି ଅସହାୟ ଅସୁସ୍ଥ ବ୍ୟକ୍ତି ପାଖରେ ଆମେ ପ୍ରତିଦିନ ପହଞ୍ଚୁ ଆଉ କିଛି ସହଯୋଗ କରୁ, ଯଦି ଆପଣଙ୍କର ସେ ଗୁଣ୍ଡୁଚି ମୂଷା ଭଳି ଦାନ ସେହି କାର୍ଯ୍ୟରେ ଲାଗିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ସ୍କ୍ରିନ୍ରେ ଚାଲିଥିବା ଏ ନମ୍ବରରେ ଏବେ କଲ୍ କରନ୍ତୁ, ଆମେ ଦେବୁ ଆପଣଙ୍କୁ ଫୋନ୍ ପେ ନମ୍ବର। ଆପଣଙ୍କର ଯେତିକି ସମର୍ଥ ରହିଛି ବା ସାମର୍ଥ୍ୟ ଅନୁସାରେ ଆପଣ ପ୍ରଦାନ କରିବେ ଆପଣଙ୍କର ଅର୍ଥରାଶି। ଏବେ ଆପଣ ଜାଣିକି ଆନନ୍ଦିତ ହେବେ, ଗୋଟିଏ ଆମ୍ବୁଲାନ୍ସ କିଣାଯାଇଛି କେବଳ ରୋଗୀ ସେବା ପାଇଁ। ଯଦି ଆପଣଙ୍କର କିଛି ଅର୍ଥ ସେ ଆମ୍ବୁଲାନ୍ସ ପାଇଁ ଆପଣ ସହଯୋଗ କରିବା ପାଇଁ ଚାହାନ୍ତି, ତ ଏବେ କଲ୍ କରନ୍ତୁ ଏହି ନମ୍ବରରେ। ଆପଣଙ୍କୁ ଅଶେଷ ଅଶେଷ ଧନ୍ୟବାଦ। ଜୟ ଜଗନ୍ନାଥ।